রক্তের ভেতরে খেলাধুলা আছে, তো খেলাধুলা দেখলে আসলে মাথা ঠিক থাকে না। মাশরাফি বিন মোর্তাজার ছোট ভাই মোরসালিন মোর্তাজাকে নিশ্চয়ই চেনেন আপনারা, না চিনলে চিনে নেন। যার বাইকে চড়ে মাশরাফি ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছেন চালকের আসনে বসা, তিনি মোরসালিন। ছোট ভাইয়ের বাইকে চড়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন এমপি মাশরাফি। খেলাধুলা মাশরাফির রক্তে মিশে আছে, পায়ের ব্যথা না থাকলে তিনিও মাঠে খেলতে নেমে যেতেন বলে ইচ্ছা প্রকাশ করেন। রক্তের ভেতরে খেলাধুলা আছে, তো খেলাধুলা দেখলে আসলে মাথা ঠিক থাকে না। তো আমার পায়ে ব্যথা না থাকলে পাঁচ মিনিট দুই দলে খেলতাম, কিন্তু এতে সমস্যা আছে, হাঁটতেই পারতেছি না ব্যথায়। মঙ্গলবার নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তুলারামপুর নামক একটি স্থানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে যান মাশরাফি। তাকে দেখার জন্য মাঠে ভিড় করে হাজার হাজার মানুষ। সেখানে পথসভা শেষ করে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রচণ্ড ব্যস্ততা থাকা সত্ত্বেও মাঠের চারপাশে বসে থাকা দর্শকদের সঙ্গে হাত মেলান তিনি। এমনিতেই পায়ে সমস্যা, সারাদিন হাঁটাহাঁটির কারণে আর হাঁটা সম্ভব হচ্ছে না বলে ছোট ভাইয়ের বাইকের পেছনে বসে আপামর জনতার সঙ্গে হাত মেলান তিনি। এমন এমপি তো মানুষজন চায়, যারা কাছে এসে কথা বলবে, হাসি মুখে হাত মেলাবে জনগণের সঙ্গে, জনগণের দুঃখ বোঝার চেষ্টা করবে। সারা শরীরে অসংখ্য ইঞ্জুরি নিয়ে ক্রিকেট খেলা চালিয়ে গেছেন মাশরাফি, এখনও খেলছেন। ইঞ্জুরির কারণে ঠিকমতো হাঁটতেও কষ্ট হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে প্রচারণা চালাচ্ছেন। নড়াইলে তার যে জনপ্রিয়তা, তিনি নিজে এসে এভাবে প্রচারণা না চালালেও ব্যালট বাক্সে তার ভোট ঠিকই ঢুকত। কিন্তু না, ম্যাস্ত মাঠের নেতা, জীবন বাজি রেখে যেমন ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের জন্য লড়াই করেছেন, তেমনি ভোটের মাঠেও পায়ে ব্যথা নিয়ে লড়ে যাচ্ছেন। গ্রামের পর গ্রাম বাইকে চড়ে হেঁটে হেঁটে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন। এ যেন ক্লান্তিহীন এক ছুটে চলা। এখন ভোটের জন্য নড়াইলের প্রত্যন্ত এলাকা ঘুরে বেড়ালেও একসময় ক্রিকেট খেলার জন্য এসব এলাকায় আসতেন মাশরাফি। নড়াইলের আনাচে কানাচে জড়িয়ে আছে ম্যাশের স্মৃতি, সেই স্মৃতি বর্ণনা করেন কৈশোরে তার সঙ্গে ক্রিকেট খেলা এক বন্ধু। আমরা যখন ক্রিকেট খেলতাম, সে আমাকে সাথেই খেলতো। সরসপুরি মাঠে খেলছে, মাইসপাড়া মাঠে খেলছে, চারকাদার মাঠে খেলছে, আলুকদার মাঠে খেলছে। আল্লাহ তারে রাষ্ট্রিকের কপাল দিয়েছে, তাই দেশের জন্য সে একটা অন্য কিছু। আল্লাহ তারে রাষ্ট্রিকের কপাল দিয়েছে, সেই জায়গাতে একবার এসে এমপি আছে। আমরা চাই, তার জন্য দোয়া করি যে সে যেন মন্ত্রীও হয়। আমরা এই আশা কামনা করি এবং তাকে ভালোবাসি। আমরা হয়তো ওই জায়গায় যাইতে পারিনি, তাই ওই পর্যন্ত আমরা যাইতে পারিনি। আচ্ছা, আপনার ফ্রেন্ড তো একসাথে খেলেছেন বলছেন, সে এখন এমপি, সেই অহংকার বোধটা বা আপনি ওরকম কোনো কিছু দেখেছেন কি? দেখিনি, এবং আমি যত জায়গায় গেছি, আমার পিরোজপুর ভাড়া বাড়ি আছে, আমি সে জায়গাও গেছি, সে জায়গাও তার নাম করলে আমার তারা সালাম দিয়েছে, ভালোবাসছে, যে মাসাই একটা ভালো লোক। আর আমাকে যেহেতু এক বিলি চাষখাত, আমি এক জায়গায় বাড়ি, হয়তো ইউনিয়নটা পাশাপাশি এক বিলে আমাকে চাষখাত, তার পেয়ারা বাগান, তার এই যে পুকুরে আপা, ওই একই জায়গায় আমাকে ঈদগার কাছে সবই। তা আমরা দোয়া করি সে যেন আরও এর উপরে আরও উঠতে পারে।